কথা বলেন ভেঙে ফেলবো। আমার এলাকার মাহফিলটা কিন্তু আমার এলাকার কিছু যারা সন্তানি বন্ধ করে দিয়েছে, ঠিক কি না? এই জন্য প্রশাসন কখনো মাহফিল বন্ধ করে না। এই যে আপনাদের এত সুন্দর মাহফিল হয়েছে, কমিশনার সহযোগিতা করেছে, আপনাদের প্রধান অতিথি সহযোগিতা করেছে, এখন আপনারা জানতে চাইবেন হুজুর তাহলে মাহফিল বন্ধ করে কে? এটা আপনাদের মনে মনে প্রশ্ন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের বিপক্ষে অবস্থান করে কে? এইবার আপনারা শুনেন দুগর, এই মসজিদ এটার মূল হলো নামাজ। মূল কি? জোরে কয় না। নামাজের মূল কি? কোরআন। কয় না নামাজের মূল কি? সবাই বলতে হবে নামাজের মূল কি? তার মানে গুড়িগাড়ি মসজিদ সম্মানিত কিসের কারণে? জোরে কর না, কিসের কারণে? এখন এই মসজিদ দশজনে চালায়, এই মসজিদ এ মিয়া জমি দিছে, এর সাথে আমার শত্রুতা, তার কারণে কি আমি মসজিদ ভেঙে দিব? এরা কি এরা জারজ সন্তান, ঠিক কি না? এরা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, ঠিক কি না? কে বলছে? আমি বলি নাই। কে বলছে? এ মিয়াদ আমার দোষ দিব এটা সুযোগ নাই। ধারাবাহিক আসতেছে, জিকির করেন, লা ইলাহা নৌকা চলে না যেমন মাঝি ছাড়া, সলমনি সলবো, রিক্সা চলে না যেমন চালক ছাড়া, বিমান চলে না যেমন পাইলট ছাড়া, হো দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে লা ইলাহা তাহলে কোরআন গেছে রমজান মাসে, রমজান মাস শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। কোরআন গেছে নবীর উপরে, আমার নবী শ্রেষ্ঠ। কোরআন গেছে মক্কা মদিনায়, মক্কা মদিনা শ্রেষ্ঠ। কোরআন গেছে কদরের রাত্রি, কদরের রাত্রি শ্রেষ্ঠ। কোরআন গেছে আলেমদের কাছে, আলেমরাও শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। কোরআন আসছে আজকের এই মাহফিলের ময়দানে, আজকের এই মাহফিলের ময়দানটাও শ্রেষ্ঠ, এটা কার কথা? এখন মনে করেন আমার সাথে দশজন, কমিটির একজনের সাথে আমার বিবাদ আছে, আমি কি মসজিদ ভেঙে ফেলবো? কথা বলে না কেন? এখন মাহফিল আয়োজন করতে গিয়া দশজনের একজনের সাথে আমার শত্রুতা আছে, আমি কি মাহফিল ভেঙে ফেলবো? কথা বলেন ভেঙে ফেলবো? আমার এলাকার মাহফিলটা কিন্তু আমার এলাকার কিছু যারা সন্তানি বন্ধ করে দিয়েছে, ঠিক কি না? এই জন্য প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন আমাকে সহযোগিতা করেছে, সরকারি দল আমাকে সহযোগিতা করেছে, কিন্তু আমার মাহফিলটা বন্ধ করে দিয়েছে, আমার সাজানো সংসার নষ্ট করে দিয়েছে পিতৃ পরিচয়হীন অবহেলিত সন্তানরা, ঠিক কিনা? কার কথা? কার কথা? ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হাশরের ময়দানে উঠবো, চোখ নাই, আন্ধা, চোখ নাই, কথা কয় না, চোখ নাই, আল্লাহ অনেক টাকার মালিক ছিলাম, পুলিশে টাকা দিয়া মাহফিলের বিরোধিতা করেছি, আমার কেন চোখ নাই? আমার আল্লাহ বলবে আমার খাইয়া আমার পইরা, ব্যক্তির সাথে হিংসা কইরা এমন কালামের সাথে গাদ্দারি করেছ, যে কালাম পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, যে কালাম যার কাছে যায় সেই সম্মানিত হয়ে যায়, এমন আচরণ করার কারণে আমি আল্লাহ তোরে আজ অন্ধ বানাইয়া উঠাইছি, এখন আমরা বিচার করব না, এখন আমরা বদলা নিব না, মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলে ওইটা এমন একটা দিন, যে দিন বদলা নেওয়ার দিন, বদলা দেওয়ার দিন, আমি যদি দানা হই আমি অন্যকে দিতে হবে, আমি যদি পানা হই আমি অন্য থেকে পাওনা নিতে হবে, সুতরাং ওই দিন তোমার মতো পিতৃ পরিচয়হীন যারজরা অন্ধ হইয়া উঠবা, সেই দিন আমাদের বদলা না দিয়া পার হতে পারবা না, ঠিক কিনা বলে? এবার আপনি কইবেন হুজুর আপনি যে কথাটা বললেন এটা অয় নয়, আপনি দলিল দেন। আমার বন্ধুগণ মনোযোগ আছে নি? মনোযোগ আছে নি? ওয়ালিদ ইবনে মুগিরার নাম শুনছেন নি? সবাই শুনছেন নি?
আমরা মানুষকে কোরআনের দিকে ডাকি, একবারও বলি নাই কমিশনারের অনুসরণ করেন, একবারও বলি নাই আমার অনুসরণ করেন, আমরা ডাকতেছি কোরআনের দিকে। ওয়ালিদ ইবনে মুগীরা এলাকার মধ্যে অনেক ফডর ফডর করে, ওয়ালিদ ইবনে মুগীরা নিজেকে সাহিত্যিক মনে করে, ওয়ালিদ ইবনে মুগীরা নিজেকে গবেষক মনে করে, ওয়ালিদ ইবনে মুগীরা নিজেকে দনাড্য মনে করে, সবাই মনে করে হাতে বুঝি একটা কিছু, এলাকার মানুষ তারে কিছু কয় না। দুই দিকে বাউদিয়া যারা চলে, দুই দিকে যারা বাউদিয়া চলে, দুই দিকে যারা বাউদিয়া চলে, এরা মানুষ না, এরা মুনাফিক, ঠিক কি না? হয় মোমের মতো গলে মুমিন হয়ে যাও, হয় মোমের মতো গলে মুমিন হয়ে যাও, না হয় পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। দুই দিক ঠিক রাখা যায় না, দুই দিক যারা রাখে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে। মনোযোগ দেন, মনোযোগ দেন, এই ফারাকটা আগে জানতেন না আরিফ মিয়াজি, হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। কিন্তু দুই দিক যারা বাউ রাখে, যদিয়া যারা বাউ মারে, এরা জাহান্নামে তো যাবে, তবে জাহান্নামে সর্বনিম্ন স্তরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদদারকিল আসফালি মিনান নার। মুনাফিকি আচরণের কারণে জাহান্নামে তো যাবই, তবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমি জানতে চাই, মুমিন জান্নাত চাও না জাহান্নাম চাও? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আল্লাহ কি কয়? অন্ধ হয়ে উঠাইব কাগরে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে যারা, কয় না কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে, জোরে কয় না? এবার আল্লাহ কি কয়? ওলাকদ জারনা, উড়ি যায় দে, ভাল লাগে না মনে হয়, ওলাকদ জারনা লি জাহান্নামা কাসীরা।